कठोर परिश्रम अध्याबसायर मनोबल दिए पृथ्वी जय करेছে মানুষ। এর অনেক নজির রয়েছে আমাদের সমাজে। এমনকি জন্মগতভাবে কিংবা দুর্ঘটনাজনিতভাবে শরীরের একটি অঙ্গ হারিয়ে অনেকে জয় করেছেন পৃথিবী। এমনকি স্বাভাবিক মানুষের চেয়েও তারা ভালোভাবে জীবন যাপন করেন। এমন অনেকের কথাই তো জেনেছেন। আজ এমন একজন অদম্য মনোবলের মানুষের কথা জানাবো, যিনি মনের জোরেই নানা প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ব জয় করেছেন। মাত্র 12 বছর বয়সী এক শিশু, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা ইসাইয়া বার্ড। জন্ম থেকেই বিকলাঙ্গ সে, তার দুটো পা নেই। তবুও রেসলিংয়ে তিনি রীতিমতো চ্যাম্পিয়ন। ইউএফসি মিডলওয়েট চ্যাম্পিয়ন ক্রিস ওয়েডম্যানের কাহিনী থেকে অনুপ্রাণিত হন তিনি। 2008 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্ম তার। 6 বছর বয়স থেকে তিনি তার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেন। যে বয়সে হয়তো আপনি ঠিকভাবে কথা বলা শুরু করেননি, তখনই ইসাইয়া বার্ড হয়ে উঠেছেন শত শত মানুষের অনুপ্রেরণার উদাহরণ। তার এই কাজের জন্যই নিউ ইয়র্কের পত্রিকার ফ্রন্ট পেজে চাপা হয় তার কার্যকলাপ। 5 বছর ধরে সে লং বিচ গ্লাডিয়েটর্স রেসলিং দলের সঙ্গে যুক্ত। বয়সভিত্তিক গ্রুপে সে স্টেট রেসলিং চ্যাম্পিয়ন। প্রতিটি খেলাতেই তিনি চেষ্টা করেন সাফল্য অর্জন করার। ইসাইয়া যে শুধু রেসলিং করে তা কিন্তু নয়, সে ফুটবল খেলে, ট্রাক চালায়, সাঁতার কাটে, সার্ফ করে ও স্কেটবোর্ডও চালায়। তবে সব কিছুতেই তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। সে সফল হয়েছে রেসলিংয়ে। ইসাইয়া তার কোচ মিগুয়েল রদ্রিগেজকে সাফল্যের কৃতিত্ব দিতে চান, কেননা তিনি তাকে এই লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। একটি সংবাদ মাধ্যমে ইসাইয়া জানান, সে যখন কিন্ডারগার্টেনে পড়ত তখন মিগুয়েল রদ্রিগেজের কাছে সে রেসলিং প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। রদ্রিগেজ বলেন, তিনি রাজ্যের অনেক লোকদের কাছ থেকে প্রচুর ইমেইল, ফোন কল ও ভিডিও পেয়েছেন। তারা জানিয়েছেন যে তারা সত্যি ইসাইয়ার কাছ থেকে উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছেন। রদ্রিগেজের কাছে ইসাইয়া তার জীবনের সবচেয়ে বড় উপহার। তিনি আশা করেন ইসাইয়া একদিন অনেক বড় কুস্তিগির হবে, পৃথিবীর সব মানুষের আদর্শে পরিণত হবে সে। রদ্রিগেজ বলেন, আমাদের জীবন নিয়ে অভিযোগের শেষ নেই, তবে ইসাইয়ার ব্যতিক্রম। তার কোনো অভিযোগ নেই। জীবন সব সময় অনুকূলে চলে না, তাই ইসাইয়া এ বিষয়ে কোনো অভিযোগ করে সময় নষ্ট করেনি। ইসাইয়ার এই সাফল্য চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম সিনাওয়েতেও ভাইরাল হয়েছিল। এই ছোট্ট যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে নানা মন্তব্য করেন সবাই। একজন বলেন, তিনি আমাকে দঙ্গল সিনেমার কথা মনে করিয়ে দেন। ইসাইয়ার কাহিনী এবং দঙ্গল উভয়ই অনুপ্রেরণামূলক। এই ছোট্ট যোদ্ধার প্রতি ইয়ান বাংলা পরিবারের পক্ষ থেকে রইল অজস্র শুভকামনা।